Very good morning, my dear students, honorable guardians, teachers and viewers. Welcome you all to my live class from our very popular Facebook page, Chatok Upajala Online School. Today, I am present here for taking a class for the students of class 5 and we will enjoy a class from English. So all the students of class 5, get ready with your notebooks and pens, and you need not take your textbooks because we will discuss from question number 12. Okay, dear students, at the very beginning of my class, I would like to be introduced with you. This is Khalidur Rahman Manik, assistant teacher, Khashgaon Government Primary School, Chatok Sunamganj. Dear students, welcome you all to our online school. And today, we will learn how to answer question number 12. প্রিয় শিক্ষার্থী তোমরা তো জানোই তোমাদের সকল পরীক্ষায় 12 নম্বর প্রশ্নে যেটা আনসার করতে হয় সেটা হচ্ছে এলোমেলো কিছু ওয়ার্ড দেওয়া থাকে এগুলোকে সেন্টেন্সে কারেক্ট অর্ডারে সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে হয় এবং এই 12 নম্বরে তোমাদের 5টি সেন্টেন্স তৈরি করতে হয় যেখানে মার্ক থাকে 10 সো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা এই 12 নম্বর প্রশ্নে আলোকে একটি ক্লাস করবো ঠিক আছে তাহলে তৈরি হয়ে নাও দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার এই শব্দগুলিকে হ্যাঁ কারেক্ট অর্ডারে বা সঠিক ক্রমে সাজিয়ে লেখো আরও থাকবে সো দ্যাট দে মেক মিনিংফুল সেন্টেন্সেস যাতে তারা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করে এখানে আমি 15টি বাক্য হয় বা মাঝে আছে দুই তিনটি আছে যেগুলো শব্দ হয় এরকম লিখেছি তো আমরা এগুলোতে আজকে কি করব সেন্টেন্স এবং ওয়ার্ড মেক করব দেখো ইন উই মর্নিং দি অ্যারাইভড এলোমেলো আছে এটাকে আমরা সাজিয়ে লিখব টেন্স উই ইন স্লেপ্ট আওয়ার ক্যাম্পোরি টু আকাব উই ওয়েন্ট ভেরি ওয়াজ ইট ইন্টারেস্টিং এটা একটা ওয়ার্ড এলোমেলো আছে Place is a this famous day great a was it go did you where country my love I এটা একটা ওয়ার্ড এলোমেলো আছে you do how leisure time spent your liar a nobody believes friend is best your who আর ওয়েলকামড ইউ হিয়ার এবং এটি একটি ওয়ার্ড শেষে দেওয়া আছে তো এগুলো এখানে যে পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকে সেগুলিকে ডিজঅর্ডার করে দেওয়া থাকে আমরা কারেক্ট অর্ডারে সাজাতে হয় এবং শেষে পরীক্ষায় সাধারণত শেষে কোন পাংচুয়েশন মার্ক বসবে সেটা দেওয়া থাকে কোয়েশ্চেন মার্ক বিশেষ করে ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক তো আজকে আমি দেইনি আমরা ব্যাপকভাবে প্র্যাকটিস করবো জন্য দেইনি আমরা দেখব কোন সেন্টেন্সের শেষে আমরা কোন পাংচুয়েশন মার্কটি বসালে প্রযোজ্য হয় এবং প্রত্যেকটি সেন্টেন্সে প্রথম লেটারটি হবে ক্যাপিটাল এবং অন্য সকল ক্ষেত্রে যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করা প্রয়োজন সেখানে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব এদিকে এই প্রশ্নটির আনসার করতে গেলে আমাদেরকে ক্যাপিটালাইজেশনের ইউজেজ এবং পাংচুয়েশন মার্কের ইউজেজটা ভালো করে লক্ষ্য রাখতে হয় ঠিক আছে তাহলে শুরু করা যাক এটা এখানে থাকুক আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 12 আমরা পরীক্ষায় লিখব 12 নম্বর প্রশ্নের উত্তর এক নম্বর আমি এগুলোকে রোমান সংখ্যায় লিখেছি অনেক ক্ষেত্রে তোমাদের দেখবা রোমান সংখ্যা 1 2 3 4 5 6 এগুলো দেওয়া থাকে এগুলো তোমরা অনেকটাই চেনো যেমন ক্লাস 5 অনেক ক্ষেত্রে অবে দেওয়া থাকে এটা দ্বারা রোমান সংখ্যা এটা দ্বারা 5 বোঝায় ঠিক আছে স্টুডেন্টস ইন উই মর্নিং দি অ্যারাইভড
এটাকে কারেক্ট অর্ডারে লিখো তো, লিখলে দেখো কি হয়। হ্যাঁ, আমরা যদি এখন এদিকে লক্ষ্য রাখবে, আই উই বা কোনো প্রোনাউন দেওয়া থাকলে, হ্যাঁ, এটা সাধারণত প্রথম দিকে বসে, বা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে এটা সাধারণত প্রথমে বসিয়ে আমরা দেখব কি সেন্টেন্সটি হয় কি না। যদি আমরা উই সামনে নিয়ে আসি, উই অ্যারাইভড ইন দি মর্নিং, যে আমরা সকালে পৌঁছলাম, উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে গিয়ে পৌঁছলাম। সাধারণত আমি এই টপিক, এটা সাধারণত ইট ওয়াজ আ গ্রেট ডে, তোমাদের যে খাপ খেমপুরির উপর যে ইউনিটটা রয়েছে সেটা সম্পূর্ণ করার পর আমি এখান থেকে স্পেশালি এখান থেকে বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে এসেছি, এবং এখানে প্রত্যেকটি সেন্টেন্স তোমাদের পাঠ্য বই থেকে থাকে, কোনো গাইড বই থেকে নয়, পাঠ্য বইয়ের বিশেষ বিশেষ অর্থপূর্ণ সুন্দর বা একটু কঠিন সেন্টেন্স দেওয়া থাকে, আর একটা বা দুইটা কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে। দেখো, উই অ্যারাইভড ইন দ্য মর্নিং, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা ডবল ইউটা দিব ক্যাপিটাল, উই এ আর আর আই ভি ই ডি অ্যারাইভড ইন দ্য মর্নিং, আমরা সকালে পৌঁছলাম। তো সেন্টেন্সটা শেষ হয়ে গেছে। এখন আমরা কোন পাংচুয়েশন মার্কটি বসাবো, এটা দ্বারা একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাই তো? হ্যাঁ, যে আমরা সেখানে সকালে গিয়ে পৌঁছলাম, এটা বক্তব্য প্রকাশ করা হয়েছে। এই ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া হয়, আর প্রশ্ন বুঝালে প্রশ্নবোধক চিহ্ন দেই, আর যদি তীব্র আবেগ অনুভূতি প্রকাশ পায় সেখানে আমরা কি এক্সক্লামেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন দেই। দুই নম্বর, টেন্স উই ইন স্লেপ্ট আওয়ার, এই শব্দগুলিকে সাজিয়ে লিখলে কী হবে? যদি উই সামনে নিয়ে আসে, উই স্লেপ্ট, আমরা ঘুমালাম, ইন আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে। একটা সুন্দর সেন্টেন্স হয়েছে, আমরা কেম্পুরিতে গেলে, জাম্বুরিতে গেলে তাঁবুতেই ঘুমাতে হয়। উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস, উই স্লিপ থেকে হয়েছে স্লেপ্ট, ইন আওয়ার টেন্টস, এবং সেন্টেন্সটি শেষ হয়েছে। হ্যাঁ, এটা বক্তব্য শেষ হয়েছে, আমরা ফুল স্টপ দিলাম, উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে ঘুমালাম। ক্যাম্পুরি টু আকাব উই ওয়েন্ট, তাহলে এইখানে কী সেন্টেন্স তৈরি হতে পারে? আমরা উইকে সামনে নিয়ে আসি, উই ওয়েন্ট, আমরা গেলাম, এরপর কোনটা বসাতে পারি? টু কোথায়? আকাব খেমপুরি, এটি কাপ খেমপুরিতে, উই ওয়েন্ট টু আ কাপ খেমপুরি। হ্যাঁ, এটা একটা সেন্টেন্স হয়, সুন্দর সেন্টেন্স, উই ওয়েন্ট টু আ কাপ খেমপুরি, সি এ এম পি ও আর ই ই, খেমপুরি, আমরা ডাবল ই বলবো না, ই ই, উই ওয়েন্ট টু আ কাপ খেমপুরি, আমরা কাপ খেমপুরিতে গেলাম, এখানে ফুল স্টপ বসাবো। চার নম্বর, পাঁচের আগে দিয়ে এক বসালে এক বিয়োগ হয় রোমান সংখ্যায় চার। ভেরি ওয়াজ ইট ইন্টারেস্টিং, ভেরি ওয়াজ ইট ইন্টারেস্টিং, সেন্টেন্সটা কী হতে পারে চিন্তা করো তো। যদি আমরা ইট সামনে নিয়ে আসি, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি ছিল খুবই আনন্দের, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেল। আই অবশ্যই ক্যাপিটাল হবে, এবং ক্যাপিটাল আই এর উপরে ডট থাকে না, ঠিক আছে? ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি ছিল খুবই আনন্দের, একটা তীব্র অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, তীব্র আবেগ অনুভূতি দুঃখ উচ্ছ্বাস প্রকাশ করলে এখানে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বাংলায় দেই, আশ্চর্যবোধক চিহ্ন, এটাকে বলা হয় এক্সক্লামেশন মার্ক, এটা দেই।
সাধারণত এই মার্ক বসাতে হয় এই ধরনের সেন্টেন্স আসে না। আমরা প্র্যাকটিস করতে সমস্যা কি, আমরা তো এই সেন্টেন্সের সাথে পরিচিত রয়েছি। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি ছিল খুবই আনন্দের, এবং আসে না বলা যায় না, এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আসতে পারে। পাঁচ নম্বর সেন্টেন্স কি হবে, এটা একটা ওয়ার্ড এলোমেলোভাবে দেওয়া আছে, দেখো তো সাজালে কি হয়। ওয়ার্ডটি যে আমরা এফ সামনে নিয়ে আসি, এফ আর আই জি এইচ টি ই এন ই ডি, ফাইটেন্ড। হ্যাঁ, এই শব্দটি আমরা পড়েছি কাপকেম্পুরিতে, ফাইটেন্ড, এফ আর আই জি এইচ টি ই এন ই ডি, ফাইটেন্ড। এবং এটা শেষে ফুল স্টপ আমরা দিতে পারি নাও হইতে পারে, এটার কোনো সমস্যা, এটা ওয়ার্ড, দিস ইজ আ ওয়ার্ড। এবং এর যে প্রথম লেটারটি আমরা ক্যাপিটাল না দিলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটি ওয়ার্ড, এটা একটা বার, ফাইট অ্যান্ড বয় দেখালো, হ্যাঁ, বা বয় ফেলো, এটার প্রথম লেটারটা স্মল লেটার হলেও সমস্যা নেই, তো আমরা দিয়ে দিলাম। যেহেতু এই ফেটানে আমরা প্রথম লেটারটা ক্যাপিটাল দিয়ে দিয়ে দিলাম। ছয়, প্লেস ইজ আ দিস ফেমাস, তাহলে দিস, ইট, দ্যাট, ওগুলি সামনে আমরা সাধারণত নিয়ে আসে চেষ্টা করে দেখি। তো দিস ইজ আ ফেমাস প্লেস, দিস ইজ আ ফেমাস প্লেস, এটি একটি বিখ্যাত স্থান, দিস ইজ আ ফেমাস প্লেস, দিস ইজ আ এফ এ এম ও ইউএস ফেমাস পি এল এ সি ই প্লেস, দিস ইজ আ ফেমাস প্লেস, এটি একটি বিখ্যাত স্থান, প্রশ্নবোধক চিহ্ন, এই যে ফুল স্টপ। সাত নম্বরে কি আছে, ডে গ্রেট এ ওয়াজ ইট, তাহলে আমরা ইট সামনে নিয়ে এসে দেখি, ইট ওয়াজ আ গ্রেট ডে, এটি ছিল একটি বিশেষ দিন, ইট ওয়াজ আ গ্রেট ডে, ইট ওয়াজ a great day, it was a great day, এই লেসনের নামটাও হচ্ছে ইট ওয়াজ আ গ্রেট ডে, এবং এর শেষে দেওয়া আছে এক্সক্লামেশন মার্ক, এটি ছিল একটি স্মরণীয় দিন, ইট ওয়াজ আ গ্রেট ডে। যারা লাইভে আসবেন দয়া করে যে ক্লাসটি শেয়ার করে দিলে আমাদের অধিকতর শিক্ষার্থী পরে দেখার সুযোগ পাবে। ইট ওয়াজ আ গ্রেট ডে, তাহলে আমরা এখানে সাতটি সেন্টেন্স আমরা তৈরি করে নিলাম। পরীক্ষায় অবশ্যই পাঁচটি থাকবে, পাঁচের থেকে বেশি নয়, আমরা যেহেতু প্র্যাকটিস করছি, আমরা এখানে ধরা বাঁধা কোনো সংখ্যা নেই। আট নাম্বার, গো ডিড ইউ হায়ার, সেন্টেন্সটা কি হতে পারে, ডব্লিউ এইচ ওয়ার্ড থাকলে আমি বলছি এটা প্রথমে এনে আমরা ট্রাই করব কি হয়, হায়ার ইউ ডিড গো, সেন্টেন্সটি হয় নাই, হায়ার ডিড ইউ গো, তুমি কোথায় গেলে, তুমি কোথায় গিয়েছিলে, এটা একটা সেন্টেন্স হয়েছে, হায়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, এটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। ডাব্লিউ এইচ ওয়ার্ড সামনে থাকলে, যে নয়টি ওয়ার্ড আছে এগুলো থাকলে সাধারণত প্রশ্নই হয়, প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয়, তার শেষে প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন বলা হয় এটা বসে। নয় নাম্বার, কান্ট্রি মাই লাভ আই, কান্ট্রি মাই লাভ আই, সেন্টেন্স হয় নাই, আই সামনে নিয়ে আসি, আই লাভ, আমি ভালোবাসি, কিস কীকে, কিসেকে, মাই কান্ট্রি, আমার দেশকে, আই লাভ মাই কান্ট্রি, হ্যাঁ, এটি একটি সুন্দর সেন্টেন্স হয়, আই লাভ
माय काउंट्री CONTRY আর ওয়াই আই লাভ মাই কান্ট্রি যেটা হবে ফুল স্টপ আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই মাদার ল্যাঙ্গুয়েজ আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট আমি আমার নিজ শহরকে ভালোবাসি তাহলে আই লাভ মাই কান্ট্রি সুন্দর একটা সেন্টেন্স হলো দশ নম্বর হ্যাঁ এটা একটা ওয়ার্ড হবে বলো তো কি এটা মিনিংফুল একটি ওয়ার্ড তৈরি করো তো বিভিন্নভাবে ট্রাই করে দেখো যে কোন লেটারটি প্রথমে নিয়ে আসলে কোনটির পর কোনটি আনলে একটা সুন্দর ওয়ার্ড হয় NIMAXTNOEAI যদি এ ই আগে নিয়ে আসি EXA এক্সা MIME NATION এক্সামিনেশন হ্যাঁ হয়ে গেছে একটি সুন্দর ওয়ার্ড examination porikha examination porikha examination amra eibhabe bolbo na amra ingreji bolte giye amra ei je tar stress ebong intonation gula lokkho kore bolbo amra english bolbo english der moto chesta korbo amra hati hati kore shike nebo ek shomoy examination I love my country I love my country. Where do you go? Where do you go? I love my country. Examination. আমরা এই সুরে না পড়ে হ্যাঁ প্রেস ইন্টোনেশন দিয়ে চাপ দিয়ে দিয়ে যেখানে প্রয়োজন সেখানে পড়ব Examination. 11 নম্বর You do how leisure time spend your হাও আছে ডব্লিউ এইচ ওয়ার্ড হাওটা আমরা সামনে নিয়ে আসলে কী হয় দেখো তো হাও হাও ডো ইউ স্পেন্ড ইয়োর লেজার টাইম তোমার অবসর সময় কীভাবে কাটাও হ্যাঁ হয়ে গেছে হাও ডো ইউ স্পেন্ড ইয়োর লেজার এল ই আই এস ইউ আর ই লেজার মানে অবসর বা বিরতি টাইম টি আই এম ই টাইম হাউ ডো ইউ স্পেন্ড ইউর লেজার টাইম এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স হয়েছে ঠিক আছে কোয়েশ্চেন মার্ক বসাবো হাউ ডো ইউ স্পেন্ড ইউর লেজার টাইম তোমার অবসর বেলা কীভাবে কাটাও ওকে ডিয়ার স্টুডেন্টস আমরা পরের সেন্টেন্সে যাই এরপর আমরা দশ এগারো বারো বারো নম্বর সেন্টেন্সটা দেখব লায়ার আ নোবডি বিলিভস হ্যাঁ তাহলে নোবডি নিয়ে আসি সামনে NO BO DY নোবডি বিলিভস BELIE VES বিলিভস কেউ বিশ্বাস করে না কাকে আ লায়ার একজন মিথ্যুককে ফুল স্টপ হবে নোবডি বিলিভস আ লায়ার কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তেরো ফাইট হ্যান্ড না ফ্রেন্ড ইজ বেস্ট ইয়োর হু তাহলে হুকে আমরা সামনে নিয়ে আসবো হু এরপর হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড তোমার থেকে ভালো বন্ধু কে প্রশ্ন করেছি হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড তোমার সবচেয়ে ভালো বন্ধু কে তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসবে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড তোমার সব থেকে ভালো বন্ধুকে ঘনিষ্ঠ বন্ধুকে আশা করি উঠিয়ে নিয়েছ এখন আমরা হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড
আর দুইটি রয়ে গেছে দশ আর চার চোদ্দ। হ্যাঁ, চোদ্দ নম্বরে আমরা দেব কি আর ওয়েলকাম ইউ হিয়ার। তাহলে আমরা যদি নিয়ে আসি ইউ সামনে নিয়ে আসি, ইউ আর ওয়েলকাম হিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, দেখো ক্যাপিটাল ওয়াই, এটা হচ্ছে স্মল ওয়াই, যত বড়ই হয় না কেন এই এই প্যাটার্নে লেখা, এটা হচ্ছে স্মল, এটা ক্যাপিটাল, ক্যাপিটাল ওয়াই বি এর মতো থাকে নিচের দিকে সোজা নামে, আর এটা আর আর ই নামে। ইউ আর ওয়েলকামড হিয়ার, এখানে আপনারা সুস্বাগত, ফুল স্টপ। তুমি এখানে সুস্বাগত বা আপনারা এখানে সুস্বাগত, ইউ আর ওয়েলকামড হিয়ার। আমাদের আজকে শেষ ওয়ার্ড ইয়ে একটি ওয়ার্ড আছে, এটি দেখো দেখো এ আর ই জি এল এস ই এম এ এন। হ্যাঁ, এটা একটা ওয়ার্ড হবে, দেখো তো কী ওয়ার্ড হতে পারে, চিন্তা করো। যে আমরা এস সামনে নিয়ে যাচ্ছি, এস এস আর ই শ্রি ই শ্রি এম এ এন জি এল শ্রীমঙ্গল। হ্যাঁ, কাপ কেম্পুরিটা হয়েছিল শ্রীমঙ্গল, এই নামটি হচ্ছে, তাহলে এস অবশ্যই ক্যাপিটাল হবে, এস আর ই ই শ্রি এম এ এন জি এ এল শ্রীমঙ্গল। শেষে আমরা ফুল স্টপ দিতে পারি, না দিলেও সমস্যা নেই, এটা একটা ওয়ার্ড, এটা প্লেসের নাম, বিখ্যাত প্লেসের নাম শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার একটি উপজেলা শ্রীমঙ্গল। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমরা প্র্যাকটিস করার জন্য যে সকল ওয়ার্ড নিয়ে এসেছিলাম এগুলো আমরা আলোচনা করে নিলাম, এবং এভাবে ১২ নম্বর প্রশ্নের আনসার করা আমার মনে হয় খুব কঠিন হবে না তোমাদের জন্য। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড এনজয়েড মাই টুডেজ ক্লাস, অ্যান্ড আনসারিং নাম্বার টুয়েলভ কোয়েশ্চেন ইজ ইজি ফর ইউ। এবং এখানে যতটি সেন্টেন্স থাকে, পাঁচটি সেন্টেন্স, এর সবগুলো সেন্টেন্সই প্রায় তোমাদের পাঠ্যবই থেকে থাকে, তাই কোনো গাইড নয়, পাঠ্য বইয়ের প্রত্যেকটি লেসন তোমরা খুব ভালো করে পড়বে, ভালো করে রিডিং পড়বে, আয়ত্তে রাখবে। পরীক্ষা আসে আসার উপযোগী নয় এমন একটা মনে করো ডায়লগ দেওয়া আছে, কনভারসেশন, সেটাও পড়বে, সেখান থেকে আসতে পারে ১২ নম্বরে একটা সেন্টেন্স আসতে পারে, ৯ নম্বরে একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন মেকিংয়ের জন্য আসতে পারে। তো আমাদের আমরা আমাদের পাঠ্য বই পড়বো, বারবার পড়বো, খুব ভালো করে পড়বো, এবং এটা আমাদের একেবারে আয়ত্তের মধ্যে নিয়ে আসবো, এবং আমরা সবচেয়ে সফল হব বছর শেষে যদি আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ বইটি ভালো করে রিডিং পড়তে পারি, ভালো করে রিডিং পড়তে পারি, এবং ইংরেজি যে কোনো ইংরেজি আমরা দেখে রিডিং পড়তে পারি, তাহলে বুঝবো আমরা ইংরেজিতে দক্ষতা অর্জন করেছি বা সফল হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আই এম নট টেকিং টাইম টুডে এনিমোর, হোপফুলি টু মিট ইউ এগেইন ইনশাল্লাহ ইন অ্যানাদার ডে, টিল দেন স্টে হেলথি অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আওয়ার অনলাইন ক্লাসেস, গুড বাই টু ইউ অল।